হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টেক আপডেট 24 চ্যানেল। রিং আইডিতে খুব শীঘ্রই আপডেট আসতে চলেছে, তো এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানেন যে রিং আইডি জানুয়ারি মাসে নোটিশ দিয়েছে তারা সকাল আপডেট দিবে। তো এখন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে জানুয়ারি মাসে কত তারিখের মধ্যে আমরা ক্যাশ আউটে টাকা প্লাস যারা প্রোডাক্ট অর্ডার করেছে তারা কবে পাবে। তো এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আমাদেরকে কিন্তু আরও একটু সময় ওয়েট করতে হবে, কারণ রিং আইডিতে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন নোটিশে বলা হয়েছে জানুয়ারি মাসের মধ্যেই তারা সকল কার্যক্রম চালু করবে, কিন্তু কবে চালু করবে এই বিষয়টি কিন্তু তারা স্পষ্টভাবে জানায়নি। তো হতে পারে এটা জানুয়ারি 10 তারিখ কিংবা 20 তারিখ, হতে পারে এটা জানুয়ারি 15 তারিখ। তো যেহেতু তারা নোটিশ প্রকাশ করেনি এবং তারা বলেছে জানুয়ারি মাসের নতুন একটি নোটিশ প্রকাশ হবে, তো এখানে তারিখ সহ কিন্তু আপনারা জানতে পারবেন। তো আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে এবং তারিখ সহ জানার জন্য জানুয়ারি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে যেহেতু নোটিশ প্রকাশ হওয়ার কথা রয়েছে, তো আপনারা নোটিশ পেয়ে যাবেন, সেই নোটিশ অনুযায়ী আপনারা কাজ করবেন। যারা রিফান্ড করতে চান তারা রিফান্ডের টাকাটা নিয়ে নিতে পারবেন, আর যারা ক্যাশ আউট রিকোয়েস্ট দিয়েছেন সেই টাকাটাও আপনারা নিতে পারবেন। আর যদি নতুন ইউজারদের জন্য সুখবর হচ্ছে, তারা কিন্তু সবার আগে টাকাটা পেয়ে যাবে, কারণ নতুন ইউজার যারা এখন পর্যন্ত ক্যাশ আউটে টাকা পায়নি তারা চাইলে ক্যাশ আউট রিকোয়েস্ট দিয়ে এজেন্টের মাধ্যমে খুব দ্রুত নিতে পারবেন এবং অফিসিয়াল ক্যাশ আউটও কিন্তু আপনারা খুব দ্রুত নিতে পারবেন। বর্তমানে কিন্তু 6 জন এজেন্টের মাধ্যমে কিন্তু ক্যাশ আউট নেওয়া হচ্ছে, যারা নতুন ইউজার তাদেরকে কিন্তু তারা ক্যাশ আউট নিচ্ছে। তো আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন এবং আপনি যদি এখন পর্যন্ত টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রুফ দেখালে কিন্তু আপনি সরাসরি তাদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্যাশ আউট রিকোয়েস্ট দিয়ে দিতে পারবেন এজেন্টের মাধ্যমে। সো যখনই রিং আইডি টাকা শুরু করবে তখনই কিন্তু আপনি এই টাকাটা পেয়ে যাবেন এজেন্টের মাধ্যমেই, সেহেতু আপডেট তারা দিবে জানুয়ারি মাসে। আপডেট দেওয়ার পরই কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে নতুন ইউজারদের জন্য, যারা নতুন ইউজার রয়েছে তাদের জন্য এক্সট্রা একটা কিন্তু সুবিধা আপনারা পাচ্ছেন। আর যারা পুরাতন ইউজার তাদের ক্ষেত্রে তো কিছুটা সময় ওয়েট করতে হবে, ক্যাশ আউট রিকোয়েস্ট বা ক্যাশ আউটের টাকা দেওয়া শুরু হলেও আপনাদেরকে মিনিমাম 1 সপ্তাহ পর কিন্তু আপনাদের টাকাটা পাবেন, কারণ নতুন ইউজারদের কিন্তু প্রথম 1 সপ্তাহের ভিতরে তারা টাকা দেওয়ার চেষ্টা করবে, তারপরেই কিন্তু যারা পুরাতন ইউজার ইনকাম করেছেন সেই টাকাটা কিন্তু নিতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রিং আইডির সাথে আপনারা ছিলেন দীর্ঘ 3 থেকে 4 মাস অবস্থা রিং আইডির সকল কার্যক্রম বন্ধ, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তাদের ফিউজ করা রয়েছে। তো জানুয়ারি মাসে আনফিউজ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও রিং আইডি আগের মতো আপনাদের মাঝে চলে আসবে। তো আপনাদের কোনো প্রশ্ন জানা থাকলে কিংবা মতামত থাকলে আপনি কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে রিং আইডির টাকাটা আমরা কবে পাবো, কারণ রিং আইডি কিন্তু আপনাদের দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাস যাবতীয় কিন্তু ঘোরাচ্ছে। অনেক ইউজারই রয়েছেন যারা কিন্তু এখন পর্যন্ত আর অপেক্ষা করতে চাচ্ছেন না। তো আপনাদের যেহেতু নোটিশে বলা হয়েছে জানুয়ারি মাসে, তো জানুয়ারি মাসটা আপনারা অপেক্ষা করতে পারেন। আর যাদের অলরেডি রিং আইডি থেকে ইনভেস্টের টাকাটা তুলে নিয়েছে তারা কিন্তু এখন রিং আইডির কোনো খোঁজখবরই আসলে নিচ্ছে না, যখনই রিং আইডি চালু হবে তখনই কিন্তু আবারও তারা ব্যাক করবে, কারণ রিং আইডি থেকে এক দল রয়েছে যারা কিন্তু ইনকাম করে নিয়েছে। সো রিং আইডিতে 12,000 টাকা ইনভেস্ট করে তারা কিন্তু 36,000 টাকা পর্যন্ত তুলে নিয়েছে রিং আইডি থেকে। সো তারা কিন্তু এখন রিং আইডির বিরুদ্ধে কোনো কথা বলতেছে না, যখনই চালু হবে আবারও তারা রিং আইডিতে ব্যাক করবে। হয়তো নতুন ইউজাররাই এখন কিন্তু অনেকটাই মাতামাতির মধ্যে রয়েছে, কারণ তারা ইনভেস্ট করার পর এখন পর্যন্ত টাকা পাচ্ছে না, 4 মাস হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বড় করবো না, সো ভিডিওটা এখানে শেষ করব। তো সকালে ভালো থাকুন, সুস্থ হয়ে থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।